আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা কিভাবে ফেসবুক আইডি খুলব। আমরা একটা ফেসবুক আইডি, ফেসবুক কিভাবে আমরা নতুন করে, আমাদের যাদের ফেসবুক নেই, আমরা নতুন করে কিভাবে একটা ফেসবুক আইডি খুলতে পারি, সেই বিষয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা চলেন আমরা কথা না বাড়িয়ে দেখি যে আমরা নতুন একটা ফেসবুক আইডি, ফেসবুক কিভাবে আমরা নতুন করে খুলব। এটা খুলতে হলে আমরা জানি প্লে স্টোর থেকে আমাদের একটা ফেসবুক অ্যাপস যেটা আছে এটা নামাইতে হবে। আমি এটা কিন্তু অলরেডি এটা নামিয়ে ইনস্টল করে নিয়েছি। আপনারা কিন্তু এই ফেসবুক অ্যাপসটা নামিয়ে নেবেন। এরপর আমরা ফেসবুকের ভিতর ক্লিক করলাম। আমরা যখন ফেসবুকের ভিতরে ক্লিক করলাম, এরকম ফেসবুক আমাদের সামনে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে, শো হবে। একটু অপেক্ষা করবেন, নেটওয়ার্কের জন্য অনেক সময় সমস্যা হয়ে থাকে আমাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, আর যাদের যদি ফেসবুক খোলা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার আছে এখান থেকে নাম্বার পাসওয়ার্ডে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে। আর আমরা যারা নতুন করে একটা ফেসবুক আইডি খুলতে চাই তাদের জন্য এখানে এখানে আসতে হবে। দেখেন এখানে লেখা আছে নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন। হ্যাঁ, নতুন করে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো। আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেননি তারা এখান থেকে এই ভিডিওটা যদি দেখেন অবশ্যই আপনারা নতুন একটা অ্যাকাউন্ট নিজেরাই খুলতে পারবেন। তো বন্ধুরা চলেন এখন আমাদের কি করতে হবে, এই নতুন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করুন এখানে আমাদের ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে এবার পরবর্তী, পরবর্তীতে আমাদের ক্লিক করতে হবে। এরপর অনুমোদন, অনুমোদন আমাদেরকে দিয়ে দিতে হবে। অনুমোদন দেওয়ার পর এখন আমাদের কি করবে, আমাদের এরকম একটা নতুন একটা ফেসবুক পেজ, নতুন একটা ইন্টারফেস আমাদের সামনে এরকম শো হবে। এখন এখানে লিখতে হবে আপনি যে নাম দিয়ে একটা ফেসবুক আইডি খুলতে চান সেই নামটা কিন্তু আপনার এখানে দিতে হবে। আমি একটা আইডি দিয়ে দিলাম, এখানে নাম দিয়ে দিলাম মোহাম্মদ, শুধু মোহাম্মদ দিয়ে দেব, মোহাম্মদ। আর এখান থেকে আমি কেটে দেব, এটা একটু ওয়েট করবেন, এখানে কেটে দিয়ে আমি এখানে আর এখানে মোহাম্মদ হাসান দিয়ে দেব। এখানে শুধু এইচ এ এস এইচ এ এস এইচ ই এন আমি হাসান দিয়ে দিলাম, মোহাম্মদ হাসান। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের পরবর্তীতে কি করতে হবে, ক্লিক করে দিতে হবে। আমরা পরবর্তীতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আপনার একটা বার্থডে, আপনার জন্মদিন কবে, আপনার জন্মদিন বেছে নিন, আপনি পরে সর্বদা এটিকে ব্যক্তিগত করতে পারেন। এখান থেকে আপনাদের কি করতে হবে, এই জন্মদিন আপনার বার্থডে একটা সিলেক্ট করে নিতে হবে। আমি এখানে আনুমানিক দিয়ে দিলাম 29 আছে, জুলাই আছে। এখন আমি একটু এখানে একটু ব্যাকে যাইয়ে একটু বয়স বেশি দিয়ে দিলাম, আমি 1998 দিয়ে দিলাম, 1998। এখন আমাদের পরবর্তীতে ক্লিক করতে হবে। পরবর্তী ক্লিক করার পর এখন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। লিঙ্কের জন্য একটি বিকল্প বেছে নিন, আপনি পরে অন্যদের কাছে এটি গোপন করতে পারেন। এখন এখানে কি করতে হবে, মহিলা হলে মহিলা, পুরুষ হলে পুরুষ, আর কাস্টম মানে অন্য লিঙ্গের যদি হয়ে থাকেন তাহলে এখানে দিয়ে দিতে হবে। তা আমি এখানে কি করে দিলাম, আমি মহিলা দিয়ে দিলাম, মহিলা দিয়ে এখন মহিলা না পুরুষ দিয়ে দিই, আর মোহাম্মদ নাম দিয়েছি যখন পুরুষ দিয়ে দিই। এখন এটা পরবর্তীতে আমাদের ক্লিক করতে হবে। এখন কোন নাম্বারে, যে নাম্বার আপনার মোবাইল নম্বরটি এখানে লিখুন, যেটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যেতে পারে। আপনি পরে অন্যদের কাছে আপনার নম্বরটি গোপন করতে পারেন। এখন আমাদের করতে হবে কি, এই যে নাম্বারটা এখানে আমরা যে নাম্বারে একটা ফেসবুক নতুন আইডি খুলতে চাই, নতুন অ্যাকাউন্ট খুলতে চাই, এখানে কি করতে হবে, আমাদের সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমি নাম্বারটা দিয়ে দিতেছি। নাম্বারটা আমি দিয়ে দিলাম। এখন কি করতে হবে,
পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এবার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, আমার ইচ্ছা অনুযায়ী আমি এখান থেকে একটা পাসওয়ার্ড বেছে নিন। কমপক্ষে 6 অক্ষরের একটি পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডটি এমন রাখুন যা অন্যরা অনুমান করতে পারবে না। এখন কি করতে হবে, পরবর্তীতে আমরা ক্লিক করে দিই। পরবর্তীতে দেওয়ার পর এখানে ইমেল চার্জ চেয়েছে, ইমেল দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। আমি এখানে ইমেল দিলাম না, ছেড়ে যান, আমি ছেড়ে যানে ক্লিক করে দিলাম। আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য সাইন আপ করা শেষ করতে সাইন আপ করুন বোতামটি ক্লিক করার আগে অনুগ্রহ করে স্ক্রিনে থাকা টেক্সটটি মনোযোগ সহকারে পড়ুন। এখন কি করতে হবে, সাইন আপ আমাদের এখান থেকে করে নিতে হবে। এখন সাইন আপ আমরা ক্লিক করে দিলাম। অলরেডি কিন্তু বন্ধুরা দেখতেছেন যে আমাদের ফেসবুক একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে, অলরেডি কি হয়ে গেছে, সাইন আপ করা হয়ে গেছে। এরকমভাবে অতি সহজে আপনারা নিজেরাই একটা ফেসবুক আইডি নিজেরাই খুলতে পারবেন। তো বন্ধুরা এভাবে নিজেদের ফেসবুক আইডিগুলো নিজেরাই খুলবেন, অন্যের দিয়ে খোলাবেন না, কারণ ফেসবুকে অনেক সিকিউরিটি থাকে, এটা অন্যের হাতে গেলে এটা হ্যাক করে নিতে পারে এবং সেখানে উল্টাপাল্টা কিছু পোস্ট করে আপনাকে বিপদে ফেলাইতে পারে। এজন্য এরকম ভুল কেউ করবেন না, যে নিজের অ্যাকাউন্ট নিজেই কি করবেন, খোলার চেষ্টা করবেন। আমার কিন্তু অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন কি করতে হবে, এখানে আমার একটা ছবি দিতে হবে, আমি যে একটা যে একটা আমার অ্যাকাউন্টের ছবি, আমি সেই ছবিটা এখান থেকে দিয়ে দিই। দাঁড়ান, আমার নতুন অ্যাকাউন্ট হচ্ছে এটা, আমি আমার একটা যে কোনো একটা ছবি দিয়ে আমি কি করতে পারি, এটা খুলতে পারি। এখন আমি ছবিটা এখানে দিব, একটু ওয়েট করবেন। আমি গ্যালারির ভিতরে আসলাম, আসার পর আমার এই গ্যালারি থেকে যে কোনো একটা আমার ইচ্ছা অনুযায়ী একটা ছবি এখানে কি করে দেব, আমি চুজ করে বাছাই করে এখানে আমি দিয়ে দিলাম। এই ছবিটা আমি এখানে কি করলাম, দিয়ে দিলাম। একটু ওয়েট করবেন, নেটওয়ার্ক। আপনি একটি প্রোফাইল ফটো যোগ করেছেন ফেসবুক, এটি আপনার প্রথম পোস্ট হবে। আপনি পরে এটি এডিট করতে বা মুছে দিতে পারবেন। এরপর আপনি এখানে শেষে ক্লিক করে দিবেন, আপনার কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট হয়ে গেল ফেসবুক। আপনি চাইলে আপনার কন্টাক্ট ক্রমাগত আপলোড করে আপনার মোবাইলের কন্টাক্ট লিস্ট থেকে ফেসবুক এ কারা আছেন তা দেখতে পারেন। তবে আপনি ফেসবুক ফ্রেন্ড হিসাবে কাকে যোগ করতে চান তা আমাদেরকে জানান। আপনার কন্টাক্ট সম্পর্কিত তথ্য কিভাবে ফেসবুক ব্যবহার করবে এবং কিভাবে এই সেটিংটি নিয়ন্ত্রণ করবে তা জানতে অনুগ্রহ করে স্ক্রিনে টেক্সটটি মনোযোগ সহকারে পড়ুন। এখন চালু করুন, আমরা কি করে দিলাম, ক্লিক করে দিলাম, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কি হয়ে গেল, চালু হয়ে গেল। এখন আপনার ফেসবুক ফ্রেন্ড হিসাবে যোগ করতে চান এমন কাউকে এখান থেকে বেছে নিন।